যদি আজি করা নাই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বখন্তর কুলি নহয় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সর্বদাই জনসাধারণের সমস্যার লগত আন্দোলন সম্পৃক্ত হয়ে থাকে আর আমি কাম কাজ করিয়ে থাকো নির্বাচন আহিলে নির্বাচন খেলো হারা জিকা পিছর কথা আমি সদায় মানুষের সমস্যার লগত যুঁজি থাকো কারণে বরপেটা লোকসভা সমষ্টির এলাকাতেও আমি বিভিন্নভাবে আমার সাংগঠনিক কাম কাজ করে গেছি আপনি আপনার যে বিরোধী আসলে আপনার পার্টির আবেদন জানাব আবেদন তো আমি জানাই আছো কারণ অন্য সমস্ত বিরোধী পক্ষের রাজনৈতিক দলবিলাকে বরপেটাত ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রার্থিত্বর প্রতি সমর্থন জানাইছে এই রাইজর দল হোক আপনাদের শুনিছে আপনাদের মিডিয়াত কাম করে অখিল গগৈ স্পষ্টভাবে দাবি জানাই আছে বরপেটা লোকসভা সমষ্টিটো সিপিএমক দিব লাগে লুরিন জ্যোতি স্পষ্টভাবে জানাই আছে যে এটি সিপিএমক দিব লাগে অজিত ভূঞা ডাঙরিয়ায় সেইদিনাখন লুরিন জ্যোতির প্রার্থিত্ব ঘোষণা করার সময়তো কৈছে যে এই সিটটো সিপিএমক দিব লাগে আমি যা 15 তারিখে পাঠশালাত আমি নির্বাচনী কমিটি গঠন করার কারণে বিশাল সভা পাতিছিল তাতলোকর প্রতিনিধি আহিছে রাইজর দলের উপদেষ্টা আহিছে এনসিপি দলের নেতা আহিছে পরেশ বড়ুয়া ফরওয়ার্ড ব্লকের নন্দী আহিছে সিপিআইর রাজ্যিক সম্পাদক কনক গগৈ আহিছে এওঁলোকে আহি উপস্থিত হয়েছে আমি বিরোধী দল কেটা একে আছো যৌথভাবে আছো মাত্র কংগ্রেসে প্রার্থী দিয়ার ফলত এটা সমস্যা সৃষ্টি হয়েছে সেইকারণে আমি কংগ্রেসক প্রার্থিত্ব উঠাই লোক কৈছো যাকালি আপনাদের দেখিছে বুদ্ধিজীবী সকলে 77 জন বুদ্ধিজীবী হীরেণ গোহাঁরীর নেতৃত্বত কংগ্রেস দলক লেটার দিছে মুকলিভাবে আমি গর্বিত হয়েছো যে বুদ্ধিজীবী সকলেও বরপেটা লোকসভা সমষ্টিত সিপিএম খেলাটো বিচারিছে মনোরঞ্জন তালুকদারের প্রার্থিত্ব সমর্থন জানাইছে হীরেণ গোহাঁকে ধরে অজিত ভূঞা হায়দর হুসেন অপূর্ব বড়ুয়া মনোরমা শর্মা ডক্টর সীতানাথ লহরকে ধরে 77 জন বুদ্ধিজীবী কংগ্রেসকে আবেদন জানাইছে মই আশা রাখিছো কংগ্রেসের শুভ বুদ্ধি হব আর প্রার্থিত্ব উঠাই লব আর আমি জোরদারভাবে অগপক যে অগপয়ে জনসাধারণক বিশ্বাসঘাতকতা করেছে আঞ্চলিকতাবাদর রাজনীতি বাদ দি পেলে রাষ্ট্রীয়বাদী হবলৈ গৈ কাক সমর্থন করে বহি আছে আমি মানুষে কার বিরোধিতা করছো আর কাক সমর্থন করে পেলে আজি অগপ আছে মই সেখানে অগপ দলের নেতা আর প্রার্থীক চ্যালেঞ্জ জানাইছো পারে যদি তেওঁলোকে অন ক্যামেরা বা এখন সভাত কক কা আমি নামানু মই হাজারবার কাম কম কা আমি নামানু 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 এই কথা অগপয় পারে যদি কক নকব নিশ্চয় সুধিব আপনাদের কা আপনি নামানু বলে কক মই চ্যালেঞ্জ করছি কব মনোরঞ্জন তালুকদারে চ্যালেঞ্জ করেছে আপনি স্পষ্টভাবে কক কা আমি নামানু পূর্বর স্থিতি কি পূর্বর স্থিতি তিনজন মন্ত্রী পদত্যাগ করে হুর হুর করে আকো মন্ত্রী হওয়া এটা নাকি পূর্বর স্থিতি রাজ্যসভাত উদাত্ত ভাষণ দি বীরেন বৈশ্যই আকো কার সপক্ষে ভোট দিয়া এইটা নাকি তেওঁলোকের স্থিতি এই আমার লাজ লাগে আন্দোলনত অংশগ্রহণ করে পেলায় ছাত্র সন্থার জড়িয়ে চুক্তি করলে আর এই নেতা সকলে চুক্তির সপক্ষে আছে চুক্তি করেছিল প্রফুল্ল মহন্তই সহি করেছিল ভিগু বেচারা ঢুকাল প্রফুল্ল এতেও জীবিত আছে এওঁলোকও আছে চুক্তির সপক্ষে আজি চুক্তিত কি কোয়া হয়েছে চুক্তিত কোয়া হয়েছে 1971 সনের পিছত যখন আহিব তেওঁলোকক আমি চিনাক্ত করে পেলায় বিতরণের ব্যবস্থা করব লাগবে আজি কক অগপয় 1971 সনের পিছত অহা সবকে চিনাক্ত করে বিতরণ করার কথা কক তেওঁলোকে তো কার্ডটু কৈছে 14 সনের 31 ডিসেম্বরলৈকে যখন আহিব তাকে নাগরিকত্ব দিব যখন আহিছে তার সংখ্যা কি মই না জানো কোনোবাই 15 লাখ কৈছে কোনোবাই 20 লাখ কৈছে ভবেশ কলিতায় 20 লাখ কৈছে মহামন্ত বিশ্ব শর্মায় ধমক মারছে কেউ 20 লাখ কৈছে এজনও আবেদন করা নাই এইবিল নাটক চলি আছে আর ফণীভূষণ চৌধুরী কক যে 71 সনত আমি দৃঢ় আছো কা আমি নামানু এই কথাটা মাত্র কক কা আমি নামানু মই জানো কলেই বিপদ আছে হেমন্ত একে দিনে ছাটাই করিব জয়কালী কংগ্রেসের ক্যান্ডিডেট গড়াকি কইছে যে মানে হেরি আর মানে আমি বিহর্ব বৃহৎ দল হিসাবে সিপি আমি আমাকে ত্যাগ করবো এইটো তো কবার তো কবই তেলকে ত্যাগ করক অসমের মানুষে কি কৈছে অন্য রাজনৈতিক দলে কি কৈছে সেইটোহে কথা কংগ্রেসে কোয়াতো আমি বিশেষ গুরুত্ব দিয়া নাই আজি অসমের রাইজে কি কৈছে অসমের রাজনৈতিক দল বিলাকে কি কৈছে রাইজর দলে কি কৈছে জাতীয় পরিষদে কি কৈছে এনসিপি কি কৈছে সিপিআই কি কৈছে সেইটোহে গুরুত্ব দিন অসমের বুদ্ধিজীবী আর সাহিত্যিক বিলাকে কি কৈছে সেইটোহে গুরুত্ব দিন কিন্তু দিগ্গগৈ কি কৈছে সেইটোত মই গুরুত্ব নিদিও তেওঁর কম্পালশন পার্টিয়ে দিছে তেওঁটো প্রার্থী পার্টি হিসাবে কাম কব কথা কব কিন্তু এটা কংগ্রেসে সিদ্ধান্ত লোক লাগবে তো কি সিদ্ধান্ত লয় যদি উদ্যোগ করে থাকি যুজ হব আমার তো প্রতিদ্বন্দ্বিতা সর্বদাই বিজেপি আর এতো বিজেপি যদিও বকলমে এজিপি উপরতে মুখাখনে এজিপি যুজটো বিজেপির বিরুদ্ধে যুজ আমার বিজেপির বিরুদ্ধে বিজেপি তো এটা নাঙর হয়ে গেছে
তাও ইলেকট্রল বন্ডৰ জৰিয়তে 6068 কোটি টকা তেলকে কোম্পানী বিলাকৰ পৰা লৈছে কোন কোম্পানী কোম্পানী বিলাকৰ চৰিত্ৰ এটা টেলিভিছনত কোম্পানী বিলাকৰ চৰিত্ৰ এটা খবৰৰ কাগজত আছে ইডি লগাই দিব সিবিআই লগাই দিব নোটিছ কৰিব তাৰ পিছত ইলেকট্রল বন্ডৰ টকা তেলৈ সব থাকিব আন কি যাওঁ লওতে পাকিস্তানৰ কুখ্যাত কোম্পানীৰ পৰা টকা লৈছে 6068 কোটি টকা মোৰ হিচাপ নহয় সুপ্রিম কোর্টৰ নিৰ্দেশ মতে ষ্টেট বেংকে দিয়া হিচাপ কিন্তু আমি গৰ্ব কৰিব পাৰো খুদিব বিজেপি কব যে সিপিএমে গর্ব করেছে এটা ফুটা করে লওয়া নাই বামপন্থী আমি ফুটা করে লওয়া নাই কক সিপিএমে লওয়া দেখাই দিও আজি তো ওলাই পড়িছে যে বামপন্থী এটা টকাও নললে টকা লৈছে সেই টকারে আজি জয়ন্ত মল্ল বৰুৱাই দপদপাই ঘুরি ফুরব হ্যাঁ হ্যান কারেগা টেন কারেগা অমুকত পয়সা দিব তবু পয়সা দিব করে আছে হরপনক তো কিন্তু নলবাৰীৰে কৰিছে মই তো তেওঁক উদ্ধত আৰু অশালীন নেতা বুলি কৈছো মানুহক ইমান তাচ্ছিল্য কৰি কথা কয় আজি হীৰেণ ভাই সমালোচনা কৰাৰ স্পৰ্ধাও তেওঁ দেখুৱাই এটো স্বাভাৱিকতে আমি কি কম আৰু এনেকুৱা নেতাক আমি তো অটল বিহারী বাজপেয়ীক আমি অশ্রদ্ধা নকৰো অটল বিহারী বাজপেয়ীক আমি সন্মানী কৰো তেওঁ সন্মানীয় ব্যক্তি তেওঁক তাচ্ছিল্য কৰি কথা নকওঁ কিন্তু এওঁলোকে হীৰেণ ভাইক তাচ্ছিল্য কৰে হ্যাঁ কোর মাল কোর ফালতু মাল এইবিলাক কথা বার্তা কয় এইটো আর এই দলক কি কম এই দলক পরাজিত করে নকরিলে দেখখন নবাসে এইটাই হিসাব মাস্টার।